জেএমপি হন আর মন্ত্রী হন, বাঘ ধরলে ছেড়ে দেয় কিন্তু শেখ হাসিনা ধরলে কিন্তু ছেড়ে দেয় না। আমাকে ডাকার জন্য বিশেষ করে মসজিদের জন্য যখন ডাকবেন, এই যে এইরকম প্যান্ডেল করলে কিন্তু আমি আসবো না আর। এই প্যান্ডেল করেই যদি তোরা 20-30 হাজার টাকা নষ্ট করেন তাহলে তোমার মসজিদও তুমি কয় টাকা দিন? আমাকে একটা চেয়ার টেবিল দিয়ে আপনারা ডাকবেন, আমরা শেখ হাসিনার সৈনিক, আপনাদের সেবা করার জন্য আসছি। আমার বাবা আপনাদের এমপি ছিল, এমপি সাহেব গাছতলায় আসি বসবে না তো কি, মানে ওনার জন্য চেয়ারটা মহাস্টেজ করতে হবে? এইরকম জনপ্রতিনিধি হওয়ার জন্য এমপি হই নাই আমি। আমাকে গাছতলায় নিয়ে আসেন আপনারা, আপনারা যেখানে বসে থাকবেন সেখানে একটা পাল্লে চেয়ার দিবেন, না হলে দরকার হলে ইটের উপর বসে যাব আমি, সেখান থেকে আপনাদের কথা শুনবো। আপনারা কষ্টে আছেন, আমাকে ভালো রাখার জন্য 50,000 খরচ করতে হবে, এই কাজ আপনারা করিয়েন না কখনো। আমার যেহেতু আরও প্রোগ্রাম আছে, আরও অনেক কথাবার্তা বলবার ছিল, আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমরা আশ্বস্ত করতে চাই বাংলার মানুষকে, শুধু আপনাদেরকে নয়, আপনাদের বাকি যে কষ্টগুলো আছে। গতবার বিদ্যুৎ দিয়েছিলাম, যদি করোনা মহামারী না আসতো আপনাদের গ্রামে গ্রামে পাকা রাস্তা করে দিতাম ইনশাল্লাহ। আর সর্বোপরি আওয়ামী লীগ দেবার জন্য আসে, নেবার জন্য নয়। আমি বলি না যে একটা পরিবারের সকল সদস্য ভালো, তোমার বাড়ির তো তোমার যদি 5টা চোল থাকে তোমার শোকগুলো চোল ভালো হয়, হ্যাঁ তা আওয়ামী লীগের শোক এমপি মন্ত্রী ভালো হবে এটা কে কইছি? তার ভেতরেও যারা শয়তানি করেছে শেখ হাসিনা কিন্তু তা আমারও নাট ভিড়ি দেওছে কিন্তু কয়েক দশ। যারা যারা এই দলের নাম ভাঙিয়ে পদ পদবি দিয়ে নিজের প্যাট পূজা করতেছেন, মানুষকে লুণ্ঠন করছেন, রাষ্ট্রের টাকা কুক্ষিগত করছেন, তাদের উদ্দেশ্যেও জাতির জনকের কন্যা কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে এমপি হন আর মন্ত্রী হন, বাঘ ধরলে ছেড়ে দেয় কিন্তু শেখ হাসিনা ধরলে কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের মানুষের সঙ্গে বৈষম্য করবে, বাংলাদেশের মানুষকে লুণ্ঠন করবে, এই রকম নেতৃত্ব শেখ হাসিনা চায় না এবং ভবিষ্যতেও তাদেরকে আর কোনো ধরনের স্কোপ দেওয়া হবে না। আপনারা আস্থা রাখেন, যেভাবে এখানে আসছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার মায়েরা না জানি এই গরমের মধ্যে কত ঘন্টা আগে এখানে এসে বসে আছেন আপনারা। আপনারা অ্যাজ ইট ইজ সময় আসবেন, আপনারা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসবেন না, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যথাযথ সময়ে যেন উপস্থিত হতে পারি। আসলে অনেক বড় এলাকা, আসতে আসতে অনেক মায়েরা রাস্তাতে আমাকে দাঁড় করায় যে এমপি সাহেব ক্যাঙ্কা, খালি টিভিতে দেখি মোটা না সিকুন কালো না ফসায় না দেখি, তো আসলে দাঁড় করে আমার মায়ের আমাকে দেখতে চায়, এটা হয়তো বা আমার বাবা এবং পারিবারিক একটা ভালোবাসা আপনাদের, এই কারণে সবার সঙ্গে কথা বলতে বলতে এক দেড় ঘন্টা একটু দেরি হয়ে যায়, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি সঙ্গে থাকেন, আপনাদের ভালোবাসার অবস্থান দিয়ে যদি প্রমাণ করেন যে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি, তুমি শুধু বাঙালির জন্য উদ্যোগ গ্রহণ করে নাও, ইনশাল্লাহ আপনাদেরকে কষ্টে রেখে আমরা রাজনীতি করতে চাই না। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কোনো দিন বাঙালিকে কষ্ট দিয়ে কখনো রাজনীতি করে না। অনেকে অনেক গাল গল্প করে, অনেকে অনেক গাল গল্প করে, অনেক কথাবার্তা বলে, আমরা আওয়ামী লীগের মানুষ মানে কি কোনো কথাবার্তা হলে প্রতিবাদ করি, এই কারণেই যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে, এর চেয়ে বড় লজ্জা বাঙালি জাতির আর কোনো কিছু হতে পারে না। আজ আমাদেরকে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে কাদের সঙ্গে? যারা বঙ্গবন্ধুর সরাসরি খুনের সঙ্গে জড়িত ছিল, আজকে আমাদের কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দেখেন, যারা 1971 সালে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যার সহযোগিতা করেছে, 2,69,000 মা বোনের সম্ভ্রম নেবার জন্য যারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে রাজনৈতিক মাঠে এখন তারাই বলে তাদের হাতে নাকি গণতন্ত্র সমুন্নত থাকবে। তারেক জিয়া লন্ডনত আছে, ভয়তে আসছে না, টাকা চুরি করছে দেখি, তাহলে এখন দায়িত্ব কে নেবে? বাংলাদেশের মানুষ কি মির্জা ফখরুল আর রেজবি সাহেবকে দিবে দায়িত্ব বলেন দেখি? ওরা তো ফুল দিবে যায় মারামারি করে, আর দেশ তো অনেক বড় ব্যাপার, ওরা তো ফুল দিতে গিয়েই মারামারি করে, সেই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারে না, খালি মাথা বালিশের মধ্যে দিয়ে রাত্রেবেলা চিন্তা করবেন যে আজকে থেকে আগামী 3 মাস জাতির জনকের কন্যা বাংলাদেশের দায়িত্বে নাই, তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ কোথায় যাবে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।